ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া থেকে হাজারো মানুষের অংশগ্রহণে চলছে তাজিয়া মিছিল। সকাল 10টায় খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করছেন ইমাম হোসেনের প্রতীকী কফিন। মিছিলের সামনে রয়েছে ইমাম হোসেন ও ইমাম হাসানের দুটি প্রতীকী ঘোড়াও। ইমাম হোসেনের আত্মত্যাগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চান তারা। তাজিয়া মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আজিমপুরে। একটু আগেই কিন্তু একটি ইমামবাড়া থেকে শুরু হয়েছে হোসেনি দালান ইমামবাড়া থেকে, এবং আমার পেছনে কিন্তু দেখছেন হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং হোসেন রাজনীতির যে আত্মত্যাগ, কারবালা প্রান্তরে যে শহীদ হওয়ার ঘটনা, ইয়াজিদ বাহিনীর হাতে সেই দিনকে স্মরণ করতে প্রতিবারের মতো কিন্তু এবারও আমরা দেখছি নানান শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ শিশু সবাই কিন্তু একসঙ্গে এসে এই তাজিয়া মিছিলে, শোক মিছিলে অংশ গ্রহণ করছেন, যেখানে কিন্তু হাই হোসেন মাতমে তারা শোক প্রকাশ করছেন। আগতরা তারা কিন্তু তাদের আজকের এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করাকে জীবনের শ্রেষ্ঠ ঘোষণা হিসেবে অভিহিত করছেন, এবং হোসেন রাজনীতির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করছেন আজকের এই দিনে যারা এসেছেন। অংশগ্রহণকারীরা বলছেন তাজিয়া মিছিলটি সুশৃঙ্খলভাবে প্রতিবারের মতো এবারও তারা সম্পন্ন করতে চান, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও বলা হয়েছে আজিমপুর হয়ে এটি সায়েন্স ল্যাব হয়ে জিগাতলা যে ধানমন্ডি 2 নম্বরে যে এটি শেষ হবে, প্রতীকী কারবালা প্রান্তরে যে শেষ হবে। নানান ধরনের আয়োজন কিন্তু নেওয়া হয়েছে, আমরা যেরকম এখন দেখছি শরবত খাওয়ানো হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে, আগতদের আয়োজকদের তরফ থেকে এমন আয়োজন করা হয়েছে। এর বাইরেও কিন্তু অন্যান্য আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগেও অনেকে পানি সরবরাহ করছে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে। পুরো জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি প্রথম বের হওয়ার পরে বড় কাটারা ছোট কাটারা থেকে আরও দুটি তাজিয়া মিছিল এসে অংশ নেয়, যার ফলে কিন্তু একটি বিরাট জায়গা জুড়ে হাজারো মানুষ, কয়েক হাজার মানুষের অংশগ্রহণে কিন্তু তাজিয়া মিছিলটি চলছে, যেখানে ইমাম হোসেন রাজিয়াল্লাহু প্রতীকী কফিন রয়েছে, এর বাইরে ইমাম হোসেন ইমাম হাসান রাজিয়াল্লাহু প্রতীকী ঘোড়া রয়েছে। এই সব নিয়ে কিন্তু কারবালা প্রান্তরে সেদিনকার যে আত্মত্যাগ, ইয়াজিদ বাহিনীর হাতে ইসলামের জন্য শহীদ হওয়ার যে ঘটনা ইমাম হোসেন রাজিয়াল্লাহু সেই দিনে সে আত্মত্যাগের স্মরণে আজকের তাজিয়া মিছিল করছেন, এবং এই তাজিয়া মিছিল থেকে সে আত্মত্যাগের শিক্ষা নিয়ে আগামী দিনে চলার পাথেয় হিসেবে প্রতিজ্ঞা করছেন আগতরা।